মত কখনো ভুল সঠিকের বিষয় না। প্রশ্ন করছে যে এখনো দুই মাস আগে কি জিনিসটা করণীয় ছিল, কি করলে ভালো হইতো, এই পুরাতন অতীত ঘাটাঘাটি করে আসলে আমরা এখন সমাধানে পৌঁছতে পারবো না। আমাদেরকে এখন আলোচনা করে যেটাতে আসতে হবে, রাষ্ট্রপতির ভবিষ্যৎ ফেট, তার ভাগ্য নির্ধারণ করে ফেলা দরকার। আমরা এটাও জানতে পারছি যে আওয়ামী ঘনিষ্ঠ গোয়েন্দা সংস্থার একটা অংশ একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে রাষ্ট্রপতিকে ঘিরে, কৃত্রিমভাবে মিছিল মিটিং করানো এবং এটার মধ্য দিয়ে সেনা টেক ওভার করা অথবা 111 এর মতো একটা সেনা সমর্থিত কুশীলবদেরকে দিয়ে সরকার পরিবর্তন করা অথবা সরকার বদলানোর একটা চেষ্টা চলছে। তাই রাষ্ট্রপতিকে ঘিরে অনেকগুলো চক্রান্ত ইতিমধ্যে চলছে। তাই আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে এটাকে অতি শীঘ্র সমাধানে চলে আসা দরকার। তা না হলে এই রাষ্ট্রপতিকে ঘিরে কন্টিনিউ অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করা হবে। কাগজপত্র মোতাবেক পারবে কিন্তু বাস্তবে কিছুই করতে পারবে না, যেহেতু সে কাগজপত্রে এখনো দেশের রাষ্ট্রপতি প্রধান নির্বাহী কর্মকর্তা, তার অধীনে যেহেতু বঙ্গভবনে প্রফেসর ইউনুস এবং অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন, টেকনিক্যালি সকল উপদেষ্টা হচ্ছে রাষ্ট্রপতির উপদেষ্টা কাগজ কলমে। অতএব কাগজ কলমে তিনি অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করতে পারবেন, ভেঙে দিতে পারবেন, ফেলে দিতে পারবেন, বাস্তবে কিছুই করতে পারবেন না। কারণ হচ্ছে দেশের রাজপথ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় জনগোষ্ঠী তারা ডিসাইড করেছে কোথায় কোন ফর্মে কিভাবে সরকার হবে, কারা কারা যাবেন না যাবেন। অতএব এই সেনা শাসিত সরকার ফিরে আসা অথবা সেনা সমর্থিত রাষ্ট্রপতিকে পুতুলের মতো রাখা এবং তাকে ব্যবহার করবার যে অব্যাহত প্রচেষ্টা চলছে এটা বন্ধ করে দিয়ে নালান ভয়ের সিচুয়েশনে চলে যাওয়া দরকার। তা না হলে আওয়ামী সংশ্লিষ্ট ভারতের দালাল কিছু সেনা কর্মকর্তারা রয়ে গেছে এখনো সেনাবাহিনীতে, তারা রাষ্ট্রকে, দেশকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউ বিব্রত করে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষিত হয়েছে, তাদের নতুন কমিটিতে হাসনাত আবদুল্লাহ, উমামা, তারপরে হচ্ছে আবু বাকের মজুমদার, হান্নান মাসুদ নেতৃত্ব এসছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, তাদের জন্য সাফল্য শুভকামনা আমার তরফ থেকে। আমরা এবং তাদের যে পাঁচ দফা ওখানে দেখলাম তাদের যে কার্যক্রম বলেছে, সেখানে তৃতীয় দফাতে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ব্যাপারে তারা দাবি করেছে। দেখেন, এই দাবিটা আমরা আগস্টের 5 তারিখ থেকে করছি, 8 তারিখ থেকে কন্টিনিউ করে যাচ্ছি। অতএব তারা এমন কোনো দাবি করেন নাই যেটা অলরেডি আমরা করি নাই। অতএব এই দাবিকে আমরা স্বাগত জানাই। কোন ফর্মে এটা হবে, কত স্মুথলি হবে, সহিংসতা ছাড়া, আন্দোলন ছাড়া, সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক করতে হবে।